जाइनिंग 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 लेफ्ट से चल चल वो ले लो গত এক মাস ব্যাপী আমাদের সারা রাজ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এ রাজ্যের যারা প্রতিষ্ঠিত নেতৃত্ব ব্যক্তিত্ব ওরা প্রতিদিন পালা করে আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতবর্ষের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সামিল হচ্ছে। আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই রাজ্যের যেখানে সবচেয়ে বেশি সন্ত্রাস কবলিত অঞ্চল সারা রাজ্যে আপনারা জানেন একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে মানুষকে দাবিয়ে রেখে মানুষকে বাকরুদ্ধ করে রেখে রাজ্যের গণতন্ত্র এবং অধিকারকে হরণ করতে চাইছে এই ভারতীয় জনতা পার্টি, তার রক্তচক্ষু উপেক্ষা করে আজকে প্রতিষ্ঠিত নেতৃত্ব কমলপুর থেকে সুরমা বিধানসভা কেন্দ্র থেকে মোহনপুর থেকে এক ঝাঁক নেতৃত্ব আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এবং যারা আজকে এসেছেন তাদের মধ্যে কমলপুর থেকে সেই ধলাই জেলার প্রাক্তন অর্গানাইজেশনাল সেক্রেটারি সাংগঠনিক মন্ত্রী বিশিষ্ট নেতৃত্ব অধীর দাস আজকে যোগদান করছেন। আজকে যোগদান করছেন এই কমলপুর কেন্দ্রে 2008 সালে কমলপুর এখান থেকে আপনারা জানেন কমলপুরে সেই বিজেপির দুঃসময়ে বিজেপির হয়ে যে বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন অত্যন্ত সজ্জন এবং প্রতিষ্ঠিত নেতৃত্ব রাজকিশোর সিনহা আজকে ওনার প্রায় 500+ সমর্থক ওনারাও যোগদান করবেন কমলপুরে কর্মসূচি করে। আজকে উনি আমাদের সাংসদের হাত থেকে এই তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তারপরে সেই সুরমা মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি রামকুমার আহির আজকে এখানে যোগদান করছেন। এখানে যোগদান করছেন সরোজ দাস সুরমা মণ্ডলের একজন কার্যকর্তা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, বিমল ঘোষ উনি একটা বুথ প্রেসিডেন্ট, জহর গোর বিজেপি মেম্বার এবং মৃণাল কান্তি দাস বিজেপি মেম্বার, ওরা সুরমা এবং কমলপুর থেকে যোগদান করছেন। রামনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রাক্তন মণ্ডল সম্পাদক পিন্টু ঘোষ, রতন দে বুথ প্রেসিডেন্ট, প্রদীপ দাস প্রদীপ দেব মেম্বার ওনারাও আজকে এখানে যোগদান করছেন। মজলিশপুর থেকে শিখা ঘোষ বনমালীপুরের শিখা ঘোষ মেম্বার বিজেপির, তারপরে সুরমা কেন্দ্র থেকে আমাদের প্রতিষ্ঠিত নেতৃত্ব যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে সংগ্রাম করেছেন এখানে আছেন অসীম বণিক, উনি সেক্রেটারি বিজেপি ছিলেন, অনুপ দেব রায় উনি জেলাসেটি ব্লক কংগ্রেসে ছিলেন প্রাক্তন, সফর আলী মেম্বার ছিলেন বিজেপির, আমিন আলী প্রেসিডেন্ট মাইনরিটি মোর্চা ওই মণ্ডলের মাইনরিটি মোর্চার বর্তমান প্রেসিডেন্ট, আমন আলী উনিও যোগদান করছেন।
এছাড়াও মোহনপুর থেকে আমাদের যুব নেতা ঝুটন সরকার, তাপস সরকার, সুরেশ সরকার ওরা যোগদান করছেন। সর্বমোট 19 পরিবারের 106 জন ভোটার আজকে আমাদের মাননীয় সাংসদ অত্যন্ত সজ্জন এবং এই ভারতবর্ষে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি সর্বভারতীয় সভাপতি আজকে অত্যন্ত কাছে, যাকে আমরা পেয়েছি এবং উনি একজন প্রতিষ্ঠিত পশ্চিমবাংলার চিকিৎসক ও বটে। তদুপরি যেভাবে গত কিছুদিন যাবৎ আমাদেরকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে এবং এই স্বৈরাচারী অগণতান্ত্রিক বিজেপির হাত থেকে রক্ষা করতে প্রতিদিন একজন সাধারণ কর্মীর মতো আমাদের সঙ্গে থেকে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে আজকে যেভাবে সাহস যোগান দিয়ে গেছেন, আমরা অভিভূত ওনার এই ভূমিকায়। আমরা আপনারা জানেন যে রাজ্যের মানুষ দীর্ঘ লড়াই সংগ্রাম করছে, প্রতিদিন তাদের রক্ত ঝরছে। গতকালকেও আমাদের বিশাল করে আর কিছুক্ষণের মধ্যে আসছে জলিল মিয়া, সে পরশু দিন এই শান্তনুদার হাত থেকে এবং মলয় ঘটক ছিল হাত থেকে পতাকা নিয়েছিল। কালকে রাত্রি 9টায় ওকে ওর বাড়ি ঢুকে তাকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। রাত্রে ও আসছে, বিকালে তাকে অনেক চেষ্টা করেছি, পুলিশ গিয়ে রাত্রে উদ্ধার করেছে। আমি নিজে এসপি সাহেব এবং ওসির সঙ্গে কথা বলে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়েছি। রাত্রে সকালবেলা ও গেছে হাসপাতালে, গিয়ে মাথায় ব্যান্ডেজ করে হাসপাতাল থেকে এখানে আসবে আমাকে কথা দিয়েছে। প্রতিদিনেই কোথাও কোথাও করছে, কিন্তু তাতে এই সরকারের বা এই শাসক দলের কোনো লাভ হচ্ছে না, ভালো হচ্ছে না। একজনকে মারছে, 100 জন নতুন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। প্রতিদিন সন্ত্রাস, আর এই সন্ত্রাসের প্রতিরোধ করার প্রতিবাদের ভাষা, যেখানে আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস একটা দায়িত্ব নিয়েছে এই রাজ্যে অত্যাচারীর হাতের খড়্গটা কেড়ে নেওয়ার। আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের নেতৃত্বরা ধারাবাহিকভাবে সাহায্য করছেন, আমাদের সবার উপরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাথী আমাদের নেতৃত্বে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং আজকে যাদের নাম বলেছি তাদেরকে হাতে পতাকা তুলে দলে বরণ করে নেবেন আমাদের প্রিয় মাননীয় সাংসদ শান্তনু দাস। বলি 2011 সালের আগে পশ্চিমবাংলায় এমন একটা দিন ছিল না যেদিন সকাল বিকেল সন্ধ্যে লোডশেডিং হতো না। আর তৃণমূল সরকার গঠনের পর পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে লোডশেডিং কি আমরা ভুলে গেছি? ত্রিপুরায় আজকে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার সময় জানতে পারছি এখানে কিন্তু এখনও প্রত্যেক দিন নিয়ম করে লোডশেডিং হয়। আজকে তৃণমূল কংগ্রেসে যোগদানের ধারা অব্যাহত রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরার মানুষকে রাজনৈতিক স্বাধীনতা এবং উন্নয়ন দেওয়ার লক্ষ্যে শপথ নিলেন, তাদেরকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে যোগদানের বিশেষত্ব হচ্ছে বামপন্থী মানুষেরা তো যোগদান করছেনই, কংগ্রেসের অনেক মানুষ আমাদের সাথে আসছেন। আজকে যোগদানের বৃহৎ অংশ জুড়ে বর্তমান ত্রিপুরা এবং বর্তমান ভারতবর্ষের শাসক দল ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতৃবৃন্দরা আমাদের সাথে পায়ে পায়ে পথ মেলাতে শপথ গ্রহণ করলেন। এটা আজকে যোগদানের অন্যতম তাৎপর্য। তার সাথে সাথে আমি দুটো ঘটনা আপনাদের বলবো। আপনারা জানেন, সুবলবাবু বললেন যে জলিল মিয়া যিনি পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছিলেন তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনি এখানে আসছেন, প্রয়োজনে আমিও তার ওখানে যাব। এবং দুদিন আগে আমাদের মন্ত্রী মলয় ঘটক বরদুয়ালিতে আক্রান্ত তপন দপ্তর বাড়ি গিয়েছিলেন, তারপরে তার বাড়িতে আবার হুমকি দেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তাই আজকে আবার আমি সেই তপন দত্ত মহোদয়ের বাড়িতেও যাব। একটা বার্তা পরিষ্কার করে দিয়ে দিতে চাই বিপ্লব দেব এবং ভারতীয় জনতা পার্টিকে, তৃণমূল কংগ্রেসের চিহ্নটা হচ্ছে ঘাস ফুল, আর ঘাস ফুলের মূলত চরিত্র হচ্ছে
এই ঘাসফুলকে যত কাটবেন তত তাড়াতাড়ি ঘাসফুল বাড়বে। সুতরাং তৃণমূল কংগ্রেসকে ঘাসফুলকে কেটে শেষ করতে পারবেন না। যত আঘাত আনবেন তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে, ঘাসফুলকে যত কাটার চেষ্টা করবেন ঘাসফুল তত তাড়াতাড়ি গজিয়ে উঠবে। আর যেটা বলবো, টি গাছ থেকে 24 ঘন্টা আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি দুটো প্রশ্ন জানতে চেয়েছিলাম। ভারতবর্ষের একজন সংসদ সদস্য হিসেবে আমি জানতে চেয়েছিলাম যে গুজরাটের সেই মিটসুমি কোম্পানিকে লাইট হাউসের প্রজেক্ট দিয়ে ব্যাঙ্ক অফ বরোদায় ত্রিপুরা সরকার 500 কোটি টাকার গ্যারেন্টার হয়েছে, হ্যাঁ কি না? যদি হয়ে থাকে কোন কোন কীভাবে সেটা সম্ভব? আমি জানতে চেয়েছিলাম যে 20 তারিখ এবং 22 তারিখ গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় ইংরাজি তুলে দিয়ে এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখাতে হবে, এটা কম্পালসারি না করে 17,000 অন্যান্য রাজ্যের যুবক যুবতীকে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, যেখানে ত্রিপুরা ভারতবর্ষের নিরিখে দ্বিতীয় আনএমপ্লয়মেন্টের নিরিখে যদি আমরা দেখি। 24 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো সংবাদ মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু বিপ্লব দেব মহোদয়ের কোনো উত্তর পাইনি। আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে ধরে নিচ্ছি আমাদের অভিযোগ তিনি মেনে নিলেন, এবং ধরে নিচ্ছি যে এই ব্যাঙ্ক অফ বরোদায় একটা প্রাইভেট গুজরাটের প্রাইভেট কোম্পানির হয়ে তিনি গ্যারেন্টার হয়ে চরম আর্থিক অনৈতিক কাজ ত্রিপুরা সরকার করেছে, সেটা বিপ্লববাবু মেনে নিলেন। এবং ধরে নিচ্ছি যে ত্রিপুরায় এত বেকার যুবক যুবতী থাকা সত্ত্বেও ত্রিপুরার মানুষকে বঞ্চিত করে তিনি গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ পরিকল্পনা করেছেন, যাতে ত্রিপুরার যুবক যুবতী বঞ্চিত হয় এবং কোনো অজ্ঞাত কারণে বাইরের মানুষকে এখানে বেশি করে চাকরি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এটাও বিপ্লব দেব এবং ত্রিপুরার বিজেপি সরকার মেনে নিলেন। এটাও আমরা ধরে নিচ্ছি, যেহেতু 24 ঘন্টার মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংবাদ মাধ্যমে কোনো জায়গায় আমরা কিন্তু এর সদুত্তর পাইনি, তাই ধরে নিলাম এই একটা চরম দুর্নীতিগ্রস্ত, আর্থিক দুর্নীতিগ্রস্ত, সব দিক থেকে দুর্নীতিপরায়ণ একটা সরকার ত্রিপুরায় চলছে, সেটা কিন্তু পরোক্ষভাবে বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী মেনে নিলেন, এটা কিন্তু আজকে আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই। কতজন জয়েন করেছেন? Thank you.